আসসালামু আলাইকুম আচ্ছা পরর আমরা যুক্ত করি তাহলে ডক্টর সুব্রত বালা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ নমস্কার ভাই নমস্কার বলেন তাহলে এই বাসবেয়ারি ভাই একটা কথা বললো মৈত্র ভাইয়ের সঙ্গে আলোচনা করার সময় যে বলল যে সনাতন ধর্মে বিশেষ করে বৈদিক ধর্মে যে আলোচনা একটা অবকাশ আছে বা সেখানে চিন্তা চিন্তাজাতনার একটা অবকাশ রাখা হয়েছে হ্যাঁ বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আমি বলছি না বৌদ্ধ ধর্ম বলতে তো লিখিত গৌতম বুদ্ধ যতদিন ছিল ততদিন তো লিখিত বলে কিছু ছিল না বা ত্রিবিটক সেই সময় রচিত হয়নি পরবর্তীকালে হয়েছিল এবার এই যে বৈদিক ধর্মে যে আলোচনার অবকাশটা রাখা হয়েছে ধর্ম সম্বন্ধে বা চিন্তা চেতনা বা দর্শনের আলোচনাটা সেটা কোন পর্ষণের জন্য রাখা হয়েছে কিছু অংশ মানে সুবিধাবাদী পর্ষণের জন্য মানে একটা অংশের সুবিধার জন্য বা যা ধর্মটাকে ব্যবহার করেছে বা ধর্মটাকে বিভিন্ন সময় নিজেদের মতন করে ব্যবহার করেছে বাকিদেরকে মানে একটা জায়গায় রেখে যারা পিছিয়ে আছে বা পিছনের যে অংশটাকে তাদেরকে কিভাবে দমন করা যায় সেই চিন্তা চেতনার দর্শনটা ছিল সেটাই মনে হয় ছিল ম্যাক্সিমাম আমার যেটা ধারণা এটা বাসবেহারি ভাই আরো ক্লিয়ার করতে পারবে ব্যাপারটা এইটা হচ্ছে আমার মূল জায়গা জানা সেই দর্শনটা কি খুব বেশি বিজ্ঞানের ব্যাপারটা আছে সেখানে বা দর্শনের ব্যাপারটা আছে কি হ্যাঁ ওই যে আমি বলি দু মিনিট সেটা হচ্ছে ওই যে উপনিষদ আছে না যেটাকে বেদান্ত বলা হয় ব্রাহ্মণ সংহিতা আরণ্য উপনিষদ তাই না তো এই উপনিষদে কিভাবে জ্ঞান লাভ করা যায় এই জ্ঞান তত্ত্বটা লজিটা আছে এবং তার আবার ছটা ভাগ আছে শিক্ষা ছন্দ ন্যায় কল্প জ্যোতিষ এরকম ছটা ভাগ আছে তো যাই হোক তো এইটা এই উপনিষদটা হচ্ছে গিয়ে এই ব্রহ্মাণ্ডকে ব্যাখ্যা করার ওরা প্রচেষ্টা করেছে আমি সেটাই বলেছি আলোচনাটা ওখানে আছে কিন্তু কাদের আছে এটা আমি একবারও বলি তার কারণ হচ্ছে বেদ পড়ার অধিকার কিন্তু ব্রাহ্মণ ছাড়ার কারোর নেই এখন আমি বলছি আমি বলতে চাইছি যে বিষয়টা আছে কিন্তু কাদের জন্য আছে এটা আমি এখন বললাম যে বেদ পড়ার অধিকার কিন্তু অন্যান্য যে জাত ব্যবস্থা আছে সেটা নেই বলুন আপনি হ্যাঁ মানে বেদ পড়ার মানে কি তাদের একদম একটা পার্টিকুলার সেকশন ছিল সেখানে আমরা যে ধর্ম যে গল্পগুলো বেদ বলুন উপনিষদ বা যে গল্পগুলো সেখানে রাজ রাজা রাজাদের কাহিনী সেখানে তাদের গল্প রচনা করা এবং ধর্মের মাধ্যমে কাদের শিক্ষা দেয়া যাবে যাবে না সেই জায়গাটাই হচ্ছে তাদের জয়গান করা বা তারা সেই জায়গাটাকে আলোচনা করতে পারবে সার্বিক উন্নয়ন বা সার্বিক মূল্যায়ন বা একটা সমাজ ব্যবস্থা বা টোটাল যে অংশটা আছে মানুষ মানুষের সঙ্গে অন্য যারা আছে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার সেই জায়গাটা কিন্তু নেই বেদগীত উপনিষদে যতটুকুন আছে না উপনিষদের প্রতিবাদ নয় উপনিষদের প্রতিবাদ হচ্ছে জ্ঞানতত্ত্ব না জ্ঞানতত্ত্বটা না জ্ঞানতত্ত্বটা আমাদের যেটা একটা মানে সোসিওলজিক্যালি আমরা যদি দেখি জ্ঞানতত্ত্বটা কোন জায়গা থেকে শুরু একটা মানুষের তো সার্বিক সমাজ ব্যবস্থা বা জীব ব্যবস্থা আর কি সমাজ বলতে কি জীবের যে ব্যবস্থাটা আর কি ওটা সংহিতা ওটা সংহিতা সেইখানে তো ওই ব্যাপারটা নেই একটা পার্টিকুলার সেকশনের জন্য সেটা বলা আছে হ্যাঁ আমি তো সেটা বললাম তো যে অ্যাকচুয়ালি গোটা বেদ দায়িত্ব একটা নিম্ন বর্ণের মানুষের পড়ার অধিকারই বেদের মন্ত্র আপনি যখন কোনো ব্রাহ্মণ ডেকে পুজো করতেন সে তখন কিন্তু ঋগ বেদ থেকেই বলছে এবং সেটা শুনে শুনে আপনি অঞ্জলি দিচ্ছেন আপনার নিজের ওটা বলার ক্ষমতা নেই কারণ আপনার গায়ে ওই পরিতাটা নেই আমি যেটা আমাকে বলতে দিন আমি যেটা বলছি যে ওখানে এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্বের আলোচনা বেদান্তে আছে আমার দাবি হচ্ছে এইটুকু আমার মনে হয় যে বাসবেরে ভাই ভালোভাবে ক্লিয়ার করেছেন ডক্টর সুব্রত আপনি কি বুঝতে পারছেন না নাকি আপনার মানে ইটা কি পয়েন্টটা কি না আমার পয়েন্টটা হচ্ছে যে দর্শনগুলো দেয়া আছে মানে হিন্দু ধর্মের যেটা পৌরাণিক দর্শন খুব উন্নত মানের বলে চালানো হয় ধর্মের মাধ্যমে সেই দর্শনগুলোর মধ্যে যাদের দর্শনটা দেয়া আছে তারা হচ্ছে একটা সেকশনের সুবিধার জন্য দর্শনটা দেয়া আছে তারা সেই ধর্মটাকে কাজে লাগিয়েছে তারা সেইভাবে ধর্মটাকে সেইভাবে পুশ করে সেইভাবে যা করার করেছে কিন্তু সার্বিক সমস্ত মানুষের জন্য কোনো দর্শন বা সমস্ত মানুষের অংশগ্রহণ হতে পারে বা সবাই লিবারেলি করতে পারে সেই জায়গাটা কখনোই ই হয়নি কি হ্যাঁ মানে তাদের দর্শনটা এমন একটা জায়গায় ছিল দর্শনটাতে তাদের মতন করে তারা তৈরি করেছে আর কি হ্যাঁ আমারও মনে হয় বাসবীর ভাই এটাই বলেছেন আমারও একই মত আর ঠিক আছে শুভ তো আপনি কি আর কিছু বলবেন না একটা জিনিস আমার ই আছে আগের দিন একটু আমি যুক্ত হয়েছিলাম ভাই আশিব ভাই আচ্ছা বলেন তাহলে শেষ করেন হ্যাঁ আগের দিন যুক্ত হয়েছিলাম যে আমাদের যেমন এই আমি যে জায়গা দেশে থাকি সেখানে হচ্ছে যে বাবা কালচারটা একটু বেশি এবং দিন দিন যত যাচ্ছে এই বাবা কালচারদের বিভিন্ন রূপ ধরন বিভিন্ন রকম হচ্ছে আর কি এই বাবাদের কালচারটা আর কি এবং এতভাবে বা এত ভাবে কিছু করা হচ্ছে বা হচ্ছে অন্য একটা দেশে সেখানে মোল্লা কালচার হোক বা মোমিন কালচার হোক এইটা বিভিন্ন রকম ভাবে রয়েছে এই বাবা কালচার আর মোল্লা কালচারটা মানে অদ্ভুত ভাবে একটা মারাত্মক ভাবে দিন দিন বাড়ছে আর কি আচ্ছা এই কথাগুলো আমরা আপনি আগের দিনও বলেছেন আমরা শুনেছি তাহলে আজকে কি আপনাকে বিদায় জানাবো ভাই

আকাশের আপনার যে নাম ভাই মানে আমি তো পুরো মানে তবদা খেয়ে গেলাম আপনার নাম দেখে আকাশের মাঝে খুঁজি তোমায় ভাই আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভালো আছেন আসбей ভালো তো আছে কিন্তু আপনার নামের বানান দেখার পরে আমার ভালো লাগছে নাম নাই ফেসবুক নামটি তার জন্য আর কি একটু বড় করে রাখা আর অজ্ঞাত নাম এইজন্য একটু বড় করে রাখা বড় করে রাখা বিষয় আমি বলছি না আপনার নামের যে বানান এটা দেখে আমার ভালো থাকার কোনো উপায় রাখেন নাই আপনি এককার কার মেরে দিছেন বাসবেরি ভাই আপনি কি দেখতে পাচ্ছেন ওনার নামটা কি পড়তে পারতেছেন বাসবেরি ভাই হ্যাঁ বিশাল বড় নাম বিশাল বড় নাম না আকাশের বানান দেখেন এবং খুঁজি বানান দেখেন বলেছে ওই জায়গা চন্দ্রবিন্দু নাই এখন 90 দিনে যে এটা দেয় একটা নাম চেঞ্জ এর পরে তার জন্য আর চেঞ্জ করা হয় না আচ্ছা আপনি নামটা ঠিক করে এক বানানে লিখেন আকাশ আকাশের বানানো ভুল হইছে খুঁজি বানানো ভুল হইছে ঠিক আছে ও আচ্ছা হ্যাঁ বাসবিহারী কাছে একটা ওই কিছুক্ষণ আগে বলছিল যে অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন হিন্দু আর হল যে বৌদ্ধ এই দুইটা বাদে অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন ওই দাও কোন তা করে কিন্তু হিন্দুদের ভিতরেও অনেক সমস্যা আছে যেমন যেমন মনে করেন একটা ভুল কাজ যদি কারো দ্বারা হয় মানে ধর্ম কাজ যদি কোনো ব্যক্তির দ্বারা হয় তখন সমাজের অনেক লোক একটা সাইড চলে যায় আর একটা লোককে একটা কোন ঠাসা পর্যায়ে ফেলে এখন এই বিষয়টা তো মনে করেন দাও কাশির সে মনে করেন হাতে মারলো না হাতে মারলো এরকম একটা বিষয় হয়ে যায় হ্যাঁ আপনার কথা ঠিক আছে আপনার কথা ঠিক আছে ঠিকই বলেছেন বাসবির ভাই আপনি কি বিষয়ে কিছু বলবেন আপনারা তো মত এটাই হবে নাকি বাসবির ভাই যে হিন্দুদের মধ্যে জঙ্গিবাদ উগ্রতা ভালোভাবে আছে কম নাই কোনো অংশে কম না তারা তাই না কোনো অংশে কম না জি এটাই আর আসিফ ভাইয়ের কাছে আমার একটা চাওয়া ছিল আর কি যে আপনাকে একবার মেসেজ করছিলাম আমি আমার একটা মানে বেদের প্রয়োজন বেদের অরিজিনাল বেদ তো এই পিডিএফ বা কোনো কিছু পাওয়া যায় না আর আমি প্রথম লাইভে যোগ হয়েছি যার জন্য আমার একটু কথা বলতে সমস্যা হইতেছে আচ্ছা বুঝতে পেরেছি আর বাসবিহের ভাই আমাকে বলেছেন যে উনি আমাকে কিছু বই হিন্দু ধর্মের কিছু গ্রন্থ পিডিএফ করে আমাকে দিবেন সংসার ডট কমে দেওয়ার জন্য বাসবিহের ভাই ওই কাজটার কতদূর কি হইলো বাসবিহের ভাই কি ওটার কি আগাইছে কাজটা না সেইভাবে কিছু আগায়নি আবার এই লাইবেই থাকতে পাচ্ছি না মানে হঠাৎ কাজের চাপ খুব বেড়ে গেছে আচ্ছা তবে আমি আপনি এগুলো করব আপনি সময় করে আমাদেরকে তাহলে সংশয় ডট কম এর যে মানে মানে গ্রন্থাকার সেকশনে আমাদের কিন্তু এই বইগুলো লাগবে আপনি একটু চেষ্টা করেন বা অন্য অন্য কেউ যদি এই বিষয়ে হেল্প করতে পারে তাহলে এই বইগুলো আমাদেরকে দিলে আমরা সেখানে দিয়ে দিতে পারি তাহলে আমাদের ডেটাবেসটা ভালোভাবে থাকে ঠিক আছে হ্যাঁ চেষ্টা করব ঠিক আছে একটা প্রশ্ন আছে আমার আর কি এই বিষয় মনে করেন একটা মানুষের হৃদপিণ্ডের বিষয় যেমন একটা শিশু আমি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন বলছি মায়ের গর্বে যখন একটা শিশু মনে করেন ভ্রূণ প্রথম স্পন্ডটা হয় মানে ডিম্বাণুর ভিতরে আর কি আমি ওগুলো ভালো মতো বুঝাইতে না যে আপনি বুঝে নিন এখন হার্ট তৈরি হয় মানে লেখা ইসে ওয়েবক্রিয়ায় লেখা আছে একই দিনের ভিতরে কিন্তু হাটটা যে চালু হইতেছে এই বিষয়ে তাদের কোনো মতামত নাই এখন আপনার কাছে এটার কোনো উত্তর আছে আমি সংশোধন ডট কম খুঁজছি কিন্তু পাইনি

হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো আছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ভাই আমার কোশ্চেন হইলো যে মুসলি মুসলমানদের যেমন মাদ্রাসা আছে ধর্মীয় শিক্ষার জন্য স্পেশাল ভাবে আলাদা ভাবে ওরকম অন্যান্য ধর্মেরও কি আছে যেমন হিন্দু ধর্মের কি কিছু আছে এই টাইপের হ্যাঁ হিন্দু ধর্মের তো আগে তো সেরকম ইয়া ছিল এই বিষয়ে নিশ্চয়ই বাসবেরি ভাই ভালো বলতে পারবে বাসবেরি ভাই কাছে এই কোশ্চেনটা বাসবিহারী ভাইয়ার কাছে কোশ্চেনটা যে হিন্দু ধর্মের হ্যাঁ বলুন বলুন জি মাদ্রাসা টাইপের কিছু কি আছে হিন্দু ধর্ম এই ধরনের কিছু হ্যাঁ হ্যাঁ আছে তো টোল আছে টোল বলা হয় যেখানে সংস্কৃতি মানে প্রচলিত আছে হ্যাঁ এই তো ধরুনা অগরকপুরে আছে নবদ্বীপে আছে মানে যেখানে যেখানে বড় বড় পীঠ আর কি সেই সব বাংলাদেশ বাংলাদেশে কি আছে আমি এটা বাংলাদেশ ঠিক বলতে পারবো না বাংলাদেশে কি আছে না আছে ও আচ্ছা না বেসিক্যালি জানতে চাচ্ছিলাম যে আমাদের মাদ্রাসা গুলার যে দুর্দশা যে ইমাম বা এরা যে স্টুডেন্টদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন চালায় সময় পাই তো এই এই ধরনের কিছু কি ওইসব জায়গায় হচ্ছে কোনো খবর আসে না সেরকম কিছু তো আমাদের দেশে এরকম শুনি না এখন আসিফ ভাই আমি এটাই বুঝতে পারি না যে মুসলমানদের মধ্যে বিকৃত জিনিসটা এত কিভাবে বাড়লো এটা খ্রিস্টানদের মধ্যে আছে খ্রিস্টানদের যে চার্চের যে ফাদাররা তারাও একই কাজ করে বিষয়টা হচ্ছে যে যখনই দেখা যায় যে আবাসিক হয়ে যায় স্কুলগুলো আবাসিক হয় এবং সেই মানে যারা হচ্ছে কি ধর্মগুরু বা শিক্ষক তাদের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা থাকে বেশ বড় ধরনের কিছু নিষেধাজ্ঞা থাকে এই দেশে যে সমস্ত জায়গাতে বেশি থাকে সেই সমস্ত জায়গাতে এই জিনিসগুলার প্রাদুর্ভাব বেশি দেখা যায় যেমন ম্যাক্সিমাম টাইম তারা তাদের স্ত্রী থাকে ম্যাডিট থাকে তারপরে ওই সব কিভাবে হয় যেমন চার্চে ফাদারদের সম্ভবত বিয়ে করা নিষিদ্ধ তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু বেশিরভাগ মাদ্রাসার যে হুজুররা তারা তাদের ফ্যামিলিকে রাখে অল্প টাকা তার তারা বেতন পায় কারণে ফ্যামিলিকে রাখে হচ্ছে গিয়ে গ্রামে গ্রামে রাখে এবং তারা তাই বলে তাদের নৈতিকতা এইভাবে কিভাবে বিসর্জন দিতে পারে এটা কিভাবে সম্ভব হ্যাঁ তখন যে তারা বড়মানিয়ে আছে এবং ছোটবেলা থেকে তারা এই জিনিসগুলো শিখে শিখে বড় হয় অনেকে হয়তো তার হুজুর তার সাথে করেছে সে হয়তো বাপসাইতেই

কোরআনে চেঞ্জ জানতে চাচ্ছে সেই রকম আমি জানি না তবে হাদিস গুলা মানে তারা অনেকগুলো হাদিস বাতিল করতে এই জানি অনেকগুলো হাদিসকে তারা আর মানতে মানতে চাচ্ছে না কিন্তু কোরআন যে বিকৃত নাকি অবিকৃত এই বিষয়ে আমার একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা আপনি একটু পড়ে দেখতে পারেন সেটা পড়লে বোঝা যাবে যে আপনি মানে কোরআনটা কতটা অবিকৃত সেটা পড়লে সেখানে সব দলিল প্রমাণ দেয়া আছে আচ্ছা জি ভাইয়া থ্যাংক ইউ তাহলে আচ্ছা তাহলে বিদায় জানাই আজকে আপনাকে জি জি ভালো থাকেন আপনিও ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আরেকজনকে যুক্ত